এম ডি মাসুম আপি লিখেছেন শবে বরাতের আমল সম্পর্কে কিছু বলুন শবে বরাত যেটাকে আমরা বলছি এটি মূলত হাদিসের ভাষা অনুযায়ী লাইলত সাবান বা মধ্য সাবানের রজনী মধ্য সাবানের রজনী এটার ফজিলত মৌরিভাবে প্রমাণিত আছে যে এরা তেলদুল আলমিন বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যারা হিংসুক এবং যারা শিরকিলিপ্ত তারা ছাড়া অতএব এরাতে এটুকু ফজিলত প্রমাণিত এবং সেই ফজিলতের জন্য কেউ যদি চেষ্টা করেন আল্লাহ ক্ষমা লাভের চেষ্টা করেন বিশেষ করে হিংসা এবং বিদ্বেষ থেকে শির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করেন সেটা প্রশংসনীয় কারণ তিনি আল্লাহর ক্ষমা লাভের ন্যূনতম চেষ্টা তিনি করছেন আল্লাহর কাছে ক্ষমা লাভ করতে চাইছেন দোয়া করছেন এটি হতে পারে ব্যক্তিগতভাবে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা সেটি দর্শনীয় কোনো বিষয় নয় কিন্তু সবে বরাধ যেটাকে আমরা বলছি যেটার আসল নাম হল সাবানের রজনী হাদিসের নাম সেই রাতের বিশেষ কোন ফরমেটের নামাজ তেলাওয়াত অথবা পরের দিনের রোজা এর কোনোটি কিন্তু বিশ্বুদ্ধ কোনো হাদিস দ্বারায় বর্ণিত নয় তবে এটা ঠিক সাবান মাস জুড়ে নফল রোজা রাখতে হয় এর মধ্যে চন্দ্র মাসের তেরো চোদ্দো পনেরো এই দিনগুলোতে বিজের দিনগুলোতে রোজা রাখার ব্যাপারে না বিক্রিম সাল্লাহ সাল্লামের বিশেষ গুরুত্ব আরোপ রয়েছে তো সব মিলিয়ে আপনার বিজের অংশ হিসাবে সাবান মাসের অংশ হিসাবে কেউ রোজা রাখলে সেটা অবশ্যই প্রশংসনীয় আবার কেউ রাতে আল্লাহাবুল আলমিন বান্দাদের সাধারণ ক্ষমা ঘোষণা করেন বিশেষ করে রাতে তাহযুদ্ সালাদ শাবান মাসনবী সাল সাল্লাম বিশেষভাবে নফলজা রাখতেন বা বন্দি করার চেষ্টা করতেন সেই জায়গা থেকে বা তাহুদের নামাজ পড়ার অভ্যাসের জায়গা থেকে তিনি যদি রাতে বা বন্দি করেন অথবা আল্লাহর ক্ষমা লাভের চেষ্টার জায়গা থেকে তিনি আল্লাহর কাছে দোয়া করেন অথবা ওই যে সিরক এবং হিংসা থেকে নিজেকে মুক্ত রাখেন তো সেটি হতে পারে সেটি জায়জ হতে পারে কিন্তু নবী করিম সাল সাল্লাম থেকে বিশুদ্ধভাবে আপনার আমরা যেভাবে এটাকে গুরুত্ব দিয়ে রাত জাগার গুরুত্ব আরোপ করে থাকি এভাবে রাত্রে জাগরণ করা অথবা আপনার দিনে রোজা রাখা স্পেশালি এই কারণ দেখিয়ে এরকমটি নবী করিম সাদ আলাহসাল্লাম থেকে বিশুদ্ধ কোন হাদিস যারা বর্ণিত নয় বিষয় যতগুলো হাদিস আছে অর্থাৎ এরকম যেগুলো কথা বলেছি যে দিনে রোজা রাখার কথা এবং রাতে ইবাদত করার কথা সেগুলো হাদিসগুলো সনাদের দিক থেকে দাইফ অর্থাৎ বিশুদ্ধ সূত্রে বর্ণিত নয় খোলাসা কথা হলো যে মধ্য সাবান রজনীত ফজলত একেবারে নেই ব্যাপার ফুটানো ছিল এখন ওটা কমেছে হালুয়া রুটি খাওয়া তারপরে আতসবাজি কমে থাকলেও এ রাত উপলক্ষে আলোকসজ্জা তারপরে মসজিদে সমবেত হয়ে আলোচনা অনুষ্ঠান কিংবা আপনার হিংসা বংশির থেকে নিজেকে পরিচ্ছন্ন রাখবো এবং আল্লাহ রব্বুল কাছে আমাদের মুক্তি কামনা করব আল্লাহ তালা সাধারণ ক্ষমার আমাদের জন্য আমাদেরকে ফেরেন সে দোয়া সে প্রচেষ্টা আমাদের থাকবে বাস এটুকুই এর বাইরে এই রাতকে বছরের শ্রেষ্ঠ রাত বানিয়ে ফেলা সেটা মোটেও উচিত নয় বছরের এ জন্য শ্রেষ্ঠ রাত হল আয়রা কদর যেমনটি আল্লাহ তালা সুরায় কদরের মধ্যে উল্লেখ করেছেন এরপরে কীভাবে পড়ব কত রাকাত পড়ব এটি আমাদের অনেকেরই মনের জিজ্ঞাসা সর্বরাতের নামাজ বলতে আলাদা করে বিশেষ সংখ্যক রাকাত এবং বিশেষ পদ্ধতির নামাজ যেখানে নির্দিষ্ট কোনো সুরা নির্দিষ্ট সংখ্যক বার পড়তে হবে এরকম কোনো নামাজের কথা কর্ম হাদিসে কোথাও বর্ণিত হয়নি আমরা স্বর্থের নামাজ বলতে যেরকম নির্দিষ্ট ফর্মেটের কথা ছোটবেলা থেকে জেনে আসছি বা বিভিন্ন বই পুস্তকে আমরা দেখে থাকি এগুলোর কোনোটি কিন্তু অথেন্টিকভাবে প্রমাণিত নয় না কোরআনে আসে না না বিক্রিম সাল্লামের কোনো হাদিস দ্বারা এরকম কোনো বিষয়ে প্রমাণিত আছে আমরা মধ্য সাবানের রজনী যেটাকে সবরাত বলছি এই রাতকে কেন্দ্র করে মূলত আল্লাহ তালার সাধারণ ক্ষমার যে ঘোষণা আছে আল্লাহর বান্দাদের উপর যে রহম করেন তাদেরকে আল্লাহ বলে আলমেন যে মাফ করেন সেটি পাওয়ার জন্য আমাদেরকে শির থেকে হিংসা বিদ্বেষ মানুষের পেছনে লেগে থাকা শত্রুতা করা এই চরিত্র থেকে আমাদের নিজেদেরকে মুক্ত করার জন্য আমাদেরকে প্রয়াস চালাতে হবে সেটি যদি আমরা করতে পারি সেটি হবে আল্লাহ তালার ক্ষমা লাভের উপযুক্ত করা নিজেকে এবং সেটি হবে সবচেয়ে প্রয়োজনীয় কাজ এর বাইরে কেউ আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা লাভের জন্য প্রচেষ্টা করলেন শরীর আর কোনো সীমা লঙ্ঘন না করে কোনো বিধা লিপ্ত না হয়ে সেটি গ্রহণ হতে পারে এর বাইরে এই রাতকে কেন্দ্র করে বিশেষভাবে নামাজ যে আয়োজন আমরা আমাদের সমাজে দেখতে পাই এবং বিশেষ ফর্মেটে কথা বলতে পাই দেখতে পাই এটি না নবী করিম সাল্লাহটি করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত না সাহাবা ইকরাম করেছেন বলে কোনো বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে বিধায় প্রতিটা আমলের ক্ষেত্রে আমরা নবী করিম সাল্লাহি সাল্লামের সুনহাকে অনুসরণ করব সাহবা ইকরাম ও ওখোলাফর সাদের সুনহাকে অনুসরণ করবো মন গড়া কোনো কিছুই কিন্তু এবাদত হিসাবে পরিগণিত হবে না এরপরে প্রশ্ন করেছেন চৌধুরী অপি আপনি লিখেছেন গোসলের ফরজ আদায় করলে কি অজু করা দরকার হয় না আমাদের সমাজে অনেক মানুষ বলেন যে গোসলের ফরজ আদায় করলে নাকি উজু করা লাগে না কিন্তু আমি দুটোই করি সন্ন্যাসম্মত গোসল যদি করেন তাহলে আলাদা কোনো উজু করার কোনো প্রয়োজন নেই গোসল ফরজ আদায় করলে উজু লাগে না ব্যাপারটা সেরকম না সন্ন্যাসম্মত গোসল হলে আর উজুর প্রয়োজন নেই সম্মত ফরজ গোসল কীভাবে গোসলের শুরুতে আপনার শরীর কিংবা কাপড়ে কোনো নাপাক থাকলে সেটা ধুয়ে ফেলে এরপরে দুই হাতের কবজি ধুয়ে তারপরে কুলি নাকের পানি করে মুখ ধুয়ে দুই হাতের কোনোই পর্যন্ত তিনবার তিনবার দুই মাথা মাসে করে এরপরে পুরো শরীর ধৌত করে শেষে পাও দিয়ে বের হয়ে আসতেন এটা হল সূন্যাসম্মত গোসল অর্থাৎ যার শুরুতে উজু আছে এরপর গোসল আছে তাহলে সেক্ষেত্রে একসাথে উজু এবং গোসল গোসল দুইটাই হয়ে গেল আলাদা করে পরে আর উজু করার কোনো প্রয়োজন নেই এটি হলো শূন্যাসম্মত গোসল এভাবে গোসল করলে সেই গোসলটির কারণে আমরা সব লাভ করব যেহেতু একটি সূন্য আমরা আমল করেছি লোকালয়ের মানুষ এটি থেকে আপনি লিখেছেন বিবাহের সময় মেয়ে ও ছেলে উপস্থিত ছিল সাক্ষীও ছিল কিন্তু খোদ পড়া হয়নি তাতে কি ছেলে মেয়ে সাক্ষাৎ করতে পারবে বিবাহের জন্য খোঁজবাটা শর্ত নয় তবে শুন না যদি দুজন সাক্ষীর সামনে এক পক্ষের প্রস্তাব এবং অপরপক্ষের সম্মতি থাকে মহান নির্ধারণ করা হয় এবং বিবাহের মৌলিক শর্ত পূরণ থাকে তা দুজন মিলে কোথাও আপনার পালিয়ে বিয়ে চুরি করে বিয়ে যেটা হয়ে থাকে সেটা অবশ্যই ইসলামের বিবাহের যে মূল কনসেপ্ট সেটা সাথে মোটেও সংগতিপূর্ণ নয় বিবাহ এটি এই জন্য করা হয়নি আলী বিয়েকে ঘোষণা করো এখানে অভিভাবকদের মাধ্যমে বিবাহ সম্পাদিত হবে সেটাই কিন্তু ইসলামের মূল দাবি যার কারণে এ ধরনের লোক ছাপা করে বিয়ে সেটি সরিয়া কাছে গ্রহণযোগ্য কিংবা শরিয়ার কাছে কাম্য কোনো বিয়ে নয় যদিও কাগজে কলমে অন্য সমস্ত শর্তগুলো যদি পাওয়া যায় বিয়ে হয়ে যাবে খোদ্া এটা বিয়ের জন্য কোনো পূর্ব শর্ত নয় আলহিলাল আপনি লিখেছেন মসজিদে জামাতের সময় মেয়েদের জন্য নির্ধারিত স্থানে একা একজন মেয়ে জামাতে হুজুর বাজারে অথবা অন্য কোথাও গিয়ে তার মসজিদ তিনি সামিল হন এবং জামাতে তিনি যোগদান করেন তার সালাত হয়ে যাবে ইনশা আল্লাহ তালা এমনি মুখতার ইসলাম আপনি লিখেছেন আবার দাঁড়িয়ে রেখেছি কোন থেকে বাঁচবো কীভাবে ভাই মুখতার আপনাকে আমি বলবো যে বাবার ঋণের কারণে আপনি বিয়ে করতে পারছেন না এটির ব্যাখ্যাটা জানা দরকার যে বাবার কী ধরনের ঋণের কারণে আপনি বিয়ে করতে পারছেন না আপনি বিয়ে করার জন্য আপনার জন্য আবশ্যক হল মহরের মিনিমাম মহরের টাকা জোগাড় করতে পারা এবং স্ত্রীর ভরণ পোষণের ন্যূনতম ব্যবস্থা করতে পারার আর্থিক সংগতি এটি যদি আপনার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন বাবার ঋণ আছে সেজন্য আপনি বিয়ে করবেন না এমনকি আপনার চরিত্র হেফাত করতে না পারলেও ইসলাম কিন্তু আপনাকে সেটা বলেনি অতএব আপনি আপনার পুরো বিষয়টাকে কোনো আলেমের সঙ্গে দেখা করে খোলাখুলি বলে বিস্তারিতভাবে আপনি সমাধান নেওয়ার চেষ্টা করুন এবং তার পরামর্শ নেওয়ার চেষ্টা করুন এরপরে শেখ সাহেব আড়ি থেকে আপনি লিখেছেন একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কথা বানিয়ে সেই কথা কি ভিন্ন পুরুষের গায়ে নিতে পারবে একটা ভিন্ন নারীর কাপড় দিয়ে কাঁথা বানিয়ে সরি কাঁথা বানিয়ে সে কাঁথা কি ভিন্ন পুরুষ দিতে পারবে পারবে বিশেষ করে কাঁথা যখন হয়ে যায় তখন সেটা কার কাপড় থাকে কি কাপড় থাকে এগুলা তো পুঙ্খানুপুঙ্খ আপনার মানুষ দেখে না বা দেখার সুযোগ হয় না যার কারণে এখানে ফিতনায় পথিত হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু থাকে না নারী পুরুষ পরস্পর পরস্পরের উঠা বসা এবং দৈনন্দিন জীবন যাপনের ক্ষেত্রে এমন কিছু করা যায়জ নেই যেটার মাধ্যমে একজন আরজনকে ফেতনায় ফেলে দিবেন বিভ্রান্তিতে ফেলে দিবেন এবং তিনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন জল্পনা কল্পনার গুনাহে লিপ্ত হবেন অন্য গুনাহের দিকে অগ্রসর হতে পারেন এরকম কাজ করা জায়েজ নয় কিন্তু এই কাজটি সেরকম নয় যার ফলে এরকম কোনো সমস্যা তৈরি হয় যার কারণে এটি জায়জ হবংশাল তারা আর যদি এরকম সমস্যার পথ উন্মোচন হয় কখনও কোনো ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই না জায়েজ হবে এরপরে আর কে রূপক এডি থেকে আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান রাস্তা বড় করার জন্য কবরস্থানের উপর দিয়ে রাস্তা যাবে এখন কি করব স্থানান্তর করা যাবে কিনা এখন কি কবর স্থানান্তর করা যাবে কিনা না এরকম যদি পরিস্থিতি তৈরি হয় যে কবর স্থানান্তর করা ছাড়া উপায় নেই রাস্তা চলাচল মানুষের অসুবিধা তৈরি হবে তাহলে স্থানান্তর করা যেতে পারে এরকম পরিস্থিতিতে কিন্তু সেক্ষেত্রে কবর স্থানান্তর করে অন্য কোনো কবরে আপনার মুসলমানদের কবরের মধ্যে সেটিকে দাফন করতে হবে নাসরিন ঢাহন আপনি লিখেছেন আমার হাজব্যান্ডের নাম সুমন মিয়া কিন্তু ছেলের নাম রেখেছেন হোজাইফা ইবনে ইয়ামান নামটি রাখা ঠিক হবে কি না আপনার স্বামীর নাম যেহেতু সুমন মিয়া তাহলে সেক্ষেত্রে ছেলের নাম হোজাইফা ইবনে ইয়ামান রাখা তো মোটেও সঠিক নয় হোজাইফা ইবনে ইয়ামান মানে হলো ইয়ামানের ছেলে হোজাইফা আপনার ছেলের নাম হোজাইফা কিন্তু সেহেতু ইয়ামানের ছেলে নয় তাহলে এটা এই সাহাবির নাম হোসাইফে আপনার এই জন্য হয়েছে যে তার বাবার নাম ছিল ইয়ামান তো জন্য ইয়ামানের ছেলে হোজাইফা হয়েছে আপনার অনুকরণে যে সন্তানদের নাম রাখাটাই প্রশংসনীয় কিন্তু তাদের নাম তাদের বাবার নাম তাদের বংশ পরিচয় সেটা তো আর আমাদের জন্য কপি পেস্ট করা আমাদের জন্য জায়জ হবে না একজন সাহাবি তিনি এক বংশেষের জন্য তিনি সে নামের শেষে যেটা লাগিয়েছেন আমি তো সেই বংশের নই তাহলে আমি কীভাবে লাগাতে পারি বিশেষ করে আমরা ছোট্ট একটা উপমার মন্দ বুঝতে পারি আমরা আমাদের জাতীয় যে সমস্ত নেতৃবৃন্দের কথা জানি বাংলাদেশে সেই সমস্ত জাতীয় নেতৃবৃন্দের মহাবতে তাদের ভালোবাসায় তাদের অনুকরণে আপনার সন্তান নামকে নামকরণ করলেন হতে পারে কিন্তু তাদের টাইটেল তাদের নামের উপাধি তাদের বংশ পরিচয় এগুলো সবগুলো কিন্তু নকল হতে পারে না ধরুন বঙ্গবন্ধু যদি কারোর নাম রাখেন সেটা সঠিক হবে না এটা তো একটা উপাধি শেখ তার পারিবারিক নাম বা তার বংশের নাম সেটা যদি আমরা নামকরণ করি তাহলে সেক্ষেত্রে সেটা সঠিক হবে না এ বিষয়ে আমাদের মাথায় রাখতে হবে আমরা মূল নাম অনুসরণ করতে পারি হুজাইফা রাখতে পারেন কিন্তু আপনি লিখেছেন নন মাহারাম কারো উপহার গ্রহণ করা যাবে কিনা যিনি মাহারাম নন এরকম কেউ যদি আপনাকে উপহার দেন আর কোনো ফিতনার আশঙ্কা না থাকে সেটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই কিন্তু উপহার এর মাধ্যমে যদি ফিতনার দুয়ার উন্মুক্ত হতে পারে এরকমটি মনে হয় হারাম আপনারা পারেন সম্পর্ক হতে হতে পারে পারে তৈরি তাহলে সেক্ষেত্রে না রাবি ইসলাম হিমা আপনি লিখেছেন দিনই শিক্ষা অর্জনের জন্য মা বাবার বিরুদ্ধে যাওয়া যাবে কি দয়া করে জানাবেন দেখতে হবে দিনই শিক্ষা অর্জনটা কোন স্তরে আপনার আছে যদি ফরজ দিনী শিক্ষার ক্ষেত্রে মা বাবা বাধা দেয় যে না কোনো প্রকার দিনই শিক্ষা অর্জন করা যাবে না তাহলে সেক্ষেত্রে তাদের অবাধ্য হতে পারবেন কারণ যদি আপনাকে বাধা দান করেন তাহলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধাচরণ করা যাবে না তাহলে সেক্ষেত্রে তাদের আনুগত্যকে অগ্রাধিকার দিতে হবে কারণ একদিকে নফল শিক্ষালাভ করার গুরুত্ব আরেকদিকে তাদের ফরজ আনুগত্যের গুরুত্ব তাহলে ফরজ এবং নফলের মধ্যে যখন কন্ট্রাকশন দেখা দিবে অবশ্যই ফরজকে অগ্রাধিকার দিতে হবে